হ্যাঁ, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদী হাসান, ওয়েলকাম টু মেহেদি ই স্কুল। আমরা আজকে বীজগণিতের মান নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। অঙ্কটি গুরুত্বপূর্ণ বলছি কারণ অঙ্কে কিউব রুট এক্স মাইনাস ওয়ান বাই কিউব রুট এক্স এই কোয়ালিটির মান নির্ণয় করতে বলছে। সাধারণত আমরা এই কোয়ালিটির অঙ্কের সাথে এতটাও পরিচিত না, যেখানে এক্স সমান 38+17 √5 একটা জটিল রাশি দেওয়া আছে, এই জটিল রাশি থেকে আর একটা জটিল রাশির মান নির্ণয় করতে হবে। আসলে অঙ্ক আমাদের কাছে তখনই টাফ মনে হয় যখন আমরা অঙ্কের ভেতরে গিয়ে সেগুলো বোঝার চেষ্টা করি না, তখনই আমাদের কাছে কে বলে কঠিন মনে হয়। এখন দেওয়া আছে এক্স, নির্ণয় করতে হবে কিউব রুট এক্স। তাহলে এইখানে যে এক্সটা দেওয়া আছে, এক্সকে কিউব রুট এক্সে কনভার্ট করার প্রসেসটা কী, এইটা যদি আমরা না জানি তাহলে কি এই অঙ্কের ক্যালকুলেশনটা অতটাও সহজ হবে আমাদের কাছে? না, তখনই সহজ হবে যখন এই প্রসেসগুলো বারবার আমরা করতে থাকব। এখন আমরা এক্স, এই এক্স ইকুয়াল টু আমি ডান সাইডে যে টোটাল রাশি আছে আমি মনে করে নিলাম, এইটা আমার ফলাফল যদি এ কিউব মতো আসে, যদি আমি এক্স ইকুয়াল টু এইটাকে আমি কিউব ফর্ম, হতে পারে এর মান হচ্ছে এ প্লাস বি, হতে পারে এ মাইনাস বি, যে কোনো একটা ফর্ম হতে পারে, যদি এরকম কিউব ফর্ম আসে তাহলে আমরা লিখতে পারি কিউব রুট এক্স ইকুয়াল টু এ, একটা মান চলে আসতেছে এবং আমার মূল যে অঙ্ক করতে বলেছে কিউব রুট এক্স সেই ফর্ম আমি নিয়ে আসতে পারছি। তাহলে আমাদের এই যে ফর্মটা আছে একে হয় এ প্লাস বি হোল কিউব ফর্ম অথবা এ মাইনাস বি হোল কিউব ফর্ম, এরকম একটা ফর্মে আগে কনভার্ট করতে হবে, দেন আমরা এর আনসারটা করতে পারবো। তাহলে কেবলমাত্র কিউব রুট এক্স এই ফর্মটা আসবে। তো আমরা তার আগে এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কী ছিল সেটা আমাদেরকে আগে মনে রাখতে হবে। তাহলে আমি মনে রাখার সুবিধার্থে একটু লিখে দিই, অনেকের এটা মনে নাও থাকতে পারে। এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। যদি প্লাস থাকে সব কটা প্লাস, যদি মাইনাস থাকে এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। মাইনাস থাকলে এই এক জায়গায় কিন্তু প্লাস হবে, সবগুলো মাইনাস নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। কোনো মাইনাসের সূত্রে সব মাইনাস হয় না, একটা না একটাই প্লাস থাকবে, সেটা বর্গের ক্ষেত্রে হোক সেটা ঘনের ক্ষেত্রে হোক। যাই হোক, এখন আমাদের এই যে রাশিটা আছে 38+17 √5 এইটাকে এই প্লাস অথবা মাইনাসের সূত্রে ফেলতে হবে। তো এখন আমরা এখনও পর্যন্ত শিওর না এটা প্লাসের সূত্রে পড়বে না মাইনাসের সূত্রে পড়বে, আমরা জাস্ট এইটা ভেঙে তারপরে দেখব। একটা জিনিস আমি বলে রাখি, যদি কিউব ফর্ম করতে হয় তাহলে রুট সংক্রান্ত যে রাশিটা থাকে সেই রাশিটা একটা কিউব ফর্ম হয়। তাহলে যদি আমার √a থাকে, তাহলে √a যদি আমি এরকম কিউব করতে চাই, নিশ্চিত এই ফর্মটা হবে √a করলে √a যে ফলাফলটা হয় √a কিউব করলে এই ফলাফল হয়। যদি আমার √a যদি 6 থাকে, তাহলে √6 যদি আমি কিউব করি তবেই কিন্তু আমার 6√6 হয়। অর্থাৎ আমাকে √a ফর্ম অথবা 6√6 এরকম একই রকম রুট ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে এখানে কত আছে আমার √5 আছে, তাহলে এই ফর্মকে আমাকে নিশ্চিত 5√5 একটা ফর্ম প্রয়োজন। তাহলে একটা ফর্ম আমরা এখান থেকে পেয়ে গেলাম, সেটা হচ্ছে 5√5। এখন 5√5 যদি হয় আছে কত 17√5, তাহলে এখনও কত প্রয়োজন আমার 12√5, দুটো যোগ করলে কিন্তু আমার 17√5 হয়। তাহলে এই ডান সাইডের রাশিকে আমি দুই ভাগে ভাঙতে পারছি, 12√5+5√5, ব্যাস এটুকু আমার হয়ে গেল। এখন 38 আমাকে ভাঙতে হবে, যেহেতু আমরা কিউবের সূত্র করব, তাহলে আমরা কিন্তু এই লাস্টের বি কিউব যেটা 5√5 এটা পেয়ে গেছি। এখন আমাদের এ কিউব যেটা এইটা আমাদের বের করতে হবে। এখন এ কিউব 38, এখন দেখব এই 38 সংখ্যাটার নিচের ঘন সংখ্যা কী কী আছে এইটা আগে আমাদেরকে বের করতে হবে। তো 38 নিচের ঘন সংখ্যা যদি আমি একের তো কিউব করলে এক হয়ে যায়, এক নিয়ে কাজ করে লাভ হবে না, আমরা যদি 2 কিউব করি তাহলে 8 হয়, যদি আমরা 3 কিউব করি তাহলে 27 হয়। তাহলে আমরা এই 38 দুইভাবে লিখতে পারি। এখন আমি যদি 4 কিউব করি, তাহলে 4 কিউব করলে কিন্তু আমার 38 থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা এই 4 কিউবটা আর এখানে নেব না। তাহলে আমার এই দুইটা সংখ্যা নিয়ে এই হিসাব করতে হবে কিভাবে আমি 38 করতে পারবো। এখন আমি যদি এই 38 দুইভাবে লিখতে পারি, 38 আমি লিখতে পারি একটা 8+30, আর এই 38 আবার লিখতে পারি 27 দিয়ে। তাহলে 38 আমি 27 লিখতে পারি, তাহলে থাকে 3 আর 3 = 11, তাহলে 27+37 আর 11, হ্যাঁ 27+11 এভাবে লিখতে পারি।
এখন কথা হচ্ছে এই দুইটার ভিতরে কোনটা দিয়ে ভাঙলে আমার সূত্র অনুযায়ী ম্যাচ করবে সেটা আগে আমাদেরকে দেখতে হবে। এখন আমি চাইলে এটা নিতে পারি না, চাইলে এটা নিতে পারি না, আমাদের সূত্রের সঙ্গে মিলাইতে হবে। তো আমরা একটু মিলানোর চেষ্টা করি। তো একটা জিনিস আমি বলে রাখি, এইখান থেকে যে ফর্মটা পাবো, ডান সাইডের যে ফর্মটা পাবো, এখান থেকে একটা ফর্মকে আমরা এইটা একটু বিন্যাস করে নেব, তাহলে আমাদের সুবিধার জন্য। এখন এই ফাইভ রুট এইখানে এরকম খুব ইম্পর্টেন্ট বিষয়, এক্স ইকুয়াল টু আমার লাস্টের ফর্মটা হচ্ছে ফাইভ রুট ফাইভ, এটা পেয়ে গেলাম। আর এইখানে গ্যাপ রেখে এই বারো রুট ফাইভটা আমি মাঝে বসাই দেবো, বারো রুট আমার ফাইভটা মাঝে বসাই দিই। আর যেহেতু এইখানেও প্লাস আসছে, এখানে প্লাস আসছে, প্রত্যেকটা রাশির আগে আমার প্লাস হবে, আমি এটুকু ফর্মাল তত্ত্ব লিখতে পারি যে প্লাস হবে। এখন আমার এই মাঝে একটা সংখ্যা বসবে, এইখানে একটা সংখ্যা বসবে, এবং সেই দুটো সংখ্যার যোগফল অবশ্যই আটত্রিশ হবে। তাহলে এইখানে এবং এইখানে আট প্লাস তিরিশও বসতে পারে, অথবা এই সাতাশের এগারো এখানে বসতে পারে। কোনটা বসাবো আমাদের সেইটা এখন বের করার বিষয়। আমরা সূত্রে কী পড়েছি, সূত্রে পড়েছি হলো যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এখন যদি আমরা এইখান থেকে এইটা যদি একটু অ্যানালাইসিস করে দেখি, খুব সুন্দর করে কিন্তু এটা আমাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে, যে আমাদের এ কিউব আমি যদি এই পরেরটা নিয়ে টেস্ট করে দেখি, তাহলে এ কিউব মানে কি, এটা হচ্ছে থ্রি কিউব, তাই না? তাহলে আমি এখানে লিখবো এটা হচ্ছে থ্রি কিউব। তাহলে থ্রি কিউব প্রথমটা আমার থ্রি কিউব বসলো, তারপরে বারো রুট ওভার ফাইভ হইতে হবে, তাহলে সূত্রের থ্রি, এই সূত্রের থ্রি, এই স্কোয়ার মানে থ্রি, তাহলে থ্রি ইন্টু থ্রি আছে কত আমার বারো, অলরেডি তিন আর তিন নয় হয়ে গেছে, তাই না? তাহলে আমার এটা কিন্তু মিলতেছে না। আচ্ছা দেখি তাও মেলে নাকি, থ্রি থ্রি, আর এইখানে আমার বি যেটা আছে সেইটা দিতে হবে। তো এইখানে আমার এই যে এখান থেকে এটা থ্রি কিউব, আর আমার সূত্র অনুযায়ী আমরা সূত্রে পেয়েছি না যে থ্রি এ স্কোয়ার বি, বি মানে কত, বি মানে রুট আবার ফাইভ তার স্কোয়ার, তাহলে ফর্ম করলে কত হয় তিন তারিখে নয়, আর এখানে পাঁচ, পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ হচ্ছে আছে কত আমার বারো রুট আবার ফাইভ। আমার কিন্তু এখানে ফলাফলটা মিলতেছে না, তাহলে নিশ্চিত আমার এখানে আমি যদি সাতাশ প্লাস এগারো নেই, তাহলে এখানে আমার এই ফলাফলটা আসবে না, আমাকে কিন্তু অবশ্যই বারো রুট আবার ফাইভ এরকম একটা ফর্ম হইতে হবে। এখন আমরা যদি এইখানে সরি আমার এখানে একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, যদিও এটা হবে না, আমার ব্যাখ্যা করার ভুল হয়েছে, এটা তো আমি থার্ড পটটা করে ফেলেছি, থার্ড না সেকেন্ড হবে, তাহলে এ স্কোয়ার মানে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু রুট ওভার ফাইভ, তো থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন, তাহলে থ্রি ইন্টু নাইন আর এটা রুট ওভার ফাইভ, তাহলে তিন নয় সাতাশ, আসে আমার বারো রুট ওভার ফাইভ হয়ে যাচ্ছে সাতাশ রুট ওভার ফাইভ, এখানে এটা হয়ে যাচ্ছে সাতাশ রুট ওভার ফাইভ। আমি একটু ইমিডিয়েট আগে একটু ভুল করে ফেলেছি, দুঃখিত তার জন্য। সেকেন্ড পদটা হবে সাতাশ রুট ওভার ফাইভ, এবং থার্ড পদটা আমি যেটা করেছিলাম এর মান পঁয়তাল্লিশ চলে আসছে, কিন্তু এইখানে আমার যদি পঁয়তাল্লিশ হয় আছে কত এগারো, তাহলে এর সাথেও মিলছে না। তাহলে এখন আমি আট আর তিরিশ নিয়ে দেখি, যদি এটা হবে এখানে আট নিলাম এটা তিরিশ নিলাম, তাহলে ফলাফল করে দেখি আমার কী হয়, এক্স ইকুয়াল টু এটা হচ্ছে টু কিউব প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার মানে টু স্কোয়ার ইন্টু থ্রি এ স্কোয়ার বি মানে রুট ওভার ফাইভ, তাহলে থ্রি স্কোয়ার মানে ফোর, তিন চারি বারো রুট ওভার ফাইভ, এটা মিলে যাচ্ছে। একইভাবে থ্রি এ বি থ্রি থ্রি এ মানে হচ্ছে টু, আর বি স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার ফাইভ তার স্কোয়ার, রুট ওভার ফাইভ তার স্কোয়ার। তাহলে এইটা যদি করি তাহলে ফলাফল হচ্ছে তিন দুন ছয়, আর রুট ওভার ফাইভ স্কোয়ারে ফাইভ হয় পাঁচ ছয় তিরিশ, এর সঙ্গে মিলে যাচ্ছে। একইভাবে এইটা হচ্ছে রুট ওভার ফাইভ এখানে তার কিউব হবে। এই জিনিসটা বোঝাইতে আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি, আশা করি যেভাবে ভেঙে ভেঙে বলেছি এই সংক্রান্ত বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। এখন চলে যাই যে আমাদের এই অঙ্কের আমরা কিন্তু প্রায় সমাধানের মাঝপথে চলে এসেছি। এই এক্স ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি টু প্লাস রুট ওভার ফাইভ তার হোল কিউব, লিখতে পারি কি না, অবশ্যই লিখতে পারি, টু প্লাস রুট ওভার ফাইভ হোল কিউব লিখতে পারি। এখন আমরা বলেছিলাম যে এই কিউব ফর্ম থাকলে উভয় পক্ষে যদি ওয়ান বাই কিউব পাওয়ার উন্নীত করি, তাহলে কিন্তু আমার এই কিউব ফর্মটা এখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তাহলে ওয়ান বাই কিউব করলে এটা হবে থ্রি রুট ওভার এক্স ইকুয়াল টু টু প্লাস রুট ওভার ফাইভ, আমি যদি একটু সাজিয়ে লিখি এটা থ্রি রুট এক্স, তাহলে হবে রুট ওভার ফাইভ প্লাস টু। কিউব রুট এক্সের মান পেয়েছে রুট ওভার ফাইভ প্লাস টু, কিন্তু এইখানে আমার ছিল কিউব রুট এক্স মাইনাস ওয়ান বাই কিউব রুট এক্সের মান নির্ণয় করতে হবে, তাহলে কিউব রুট এক্স পেয়েছি, ওয়ান বাই কিউব রুট এক্সের মানও কিন্তু এখান থেকে আমাদেরকে বের করতে হবে, দেন আমরা এইটা মাইনাস করে এর সমাধানটা পেয়ে যাব। তাহলে এখন যদি আমরা ওয়ান বাই ফর্ম করতে চাই, তাহলে এখন যেটা আছে এ যদি ওয়ান বাই ফর্ম করি, তাহলে ওয়ান বাই কিউব রুট এক্স কী হবে, ওয়ান বাই রুট ওভার ফাইভ প্লাস টু।
এখন কোনো ওয়ান বাই ফর্ম যদি থাকে আমরা কিন্তু লব এবং হরকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করতাম, গুণ করে তারপরে সেই ওয়ান বাই ফর্মের মান নির্ণয় করতাম। তো এখানে সেই কাজটা করব, তাহলে রুট ওভার ফাইভ মাইনাস টু দ্বারা লব এবং হরকে গুণ করি, রুট ওভার ফাইভ প্লাস টু আর রুট ওভার ফাইভ মাইনাস টু। তাহলে ফলাফল কী হচ্ছে, উপরে রুট ওভার ফাইভ মাইনাস টু আর নিচে হচ্ছে রুট ওভার ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, তার মানে রুট ওভার ফাইভ মাইনাস টু আর নিচে হচ্ছে ফাইভ মাইনাস ফোর, তার মানে নিচে ওয়ান থাকে, ফলাফল হয় রুট ওভার ফাইভ মাইনাস টু। আমাদের মেইন অঙ্ক বলেছিল কিউব রুট এক্স মাইনাস ওয়ান বাই কিউব রুট এক্সের মান নির্ণয় করতে, তো কিউব রুট এক্সের মান পেলাম হচ্ছে রুট ওভার ফাইভ প্লাস টু আর ওয়ান বাই কিউব রুট এক্সের মান পেলাম রুট ওভার ফাইভ মাইনাস টু। তাহলে আমাদের এইখান থেকে আমরা যদি কিউব রুট এক্স মাইনাস ওয়ান বাই কিউব রুট এক্স নির্ণয় করতে চাই, রুট ওভার ফাইভ প্লাস টু ভেতরে মাইনাস ছিল আর রুট ওভার ফাইভ মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস টু। তাহলে এখান থেকে এটা এটা কেটে গিয়ে টু অ্যান্ড টু, এটা কিন্তু ফোর হয়ে যাবে। তাহলে ফোর ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আমাদের এখানে মান নির্ণয়ের জন্য এক্স ইকুয়াল টু আটত্রিশ প্লাস সতেরো রুট ওভার ফাইভ থেকে এটার মান নির্ণয় করতে বলছিলো, এর মান হচ্ছে এইটা। কীভাবে হয় প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে করে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আজকের মান নির্ণয়ের অঙ্ক থেকে এই কোয়ালিটির আর কোনো অঙ্কে সমস্যা হওয়ার কথা নাই। আজকে পর্যন্তই, পরবর্তী অন্য কোনো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।